নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছো আমি অমৃতা জানি না আমাকে কেউ এখনও মনে রেখেছে কি না আসলে অনেক দিন পর আবার ভিডিও করতে এলাম কিছু বিশেষ কারণে মাঝে ভিডিও করা হয়নি কিন্তু ভাবলাম যে হাল ছেড়ে দিলে হবে না চেষ্টা চালিয়ে যেতে হবে তাই আবার ফিরে এলাম দেখাই যাক না আমার এই প্রচেষ্টা কত দূর যায় বন্ধুরা আজ আমি বলবো নীলষষ্ঠী ব্রত সম্পর্কে এবছর নীলষষ্ঠী ব্রত ও পুজো কবে তার দিনক্ষণ ও রীতি সবই আলোচনা করব তার আগে জেনে নেব এই নীল পূজা বা নীলষষ্ঠী আসলে কি। নীল পূজা বা নীলষষ্ঠী হলো সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব যা মূলত নীল নীলাবতী নামে শিব বিবাহ উৎসব বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে সাধারণত চৈত্র সংক্রান্তির চরক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে নীল সন্ন্যাসীরা ও শিব সঙ্গেরা পূজার সময়ে নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন নীলের গানকে বলা হয় অষ্টক গান ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন নীল পূজা পশ্চিমবঙ্গের বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হাওড়া বাংলাদেশের ময়মনসিংহ বরিশাল এবং ত্রিপুরায় বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বীদের অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয় নদিয়া জেলার নবদ্বীপের গাজন উৎসবের একটি অংশ হিসাবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয় নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম সেই নীল বা নীলের সাথে নীল চণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয় কাহিনী অনুসারে দক্ষযজ্ঞে দেহত্যাগের পর শিবজায়া সতী পুনরায় সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বিল্লোবনে আবির্ভূত হন রাজা তাকে নিজেও কন্যারূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মুখিবারূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন রাজা রানীও শোকে প্রাণ বিসর্জন দেন নীল পূজা শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানের স্মারক নিম বা বেলকাঠ থেকে নীলের মূর্তি তৈরি হয় চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয় নীল পুজোর আগের দিন অধিবাস অধিক রাত্রে হয় হাজরা পূজা অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা হাজরা পুজোয় শিবের চেলা বা ভূত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয় পরদিন নীল পূজার সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্ততপক্ষে সাতটি বাড়িতে নীলকে ঘোরানো হয় নীল সন্ন্যাসীরা এই একই রকম লাল কাপড় পরে পাগড়ি মাথায় গলায় রুদ্রাক্ষ মালা ও হাতে ত্রিশুল নিয়ে নীলকে সঙ্গে করে এই মিছিল করেন এদের দলপতিকে বলা হয় বালা সাথে থাকে ঢাক ঢোল বাঁশি বাদনদারদের দল এবং কাল্পনিক শিবদূর্গার সাজে সঙ্গেরা গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বরাসরে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন এরপর নীলের গান শুরু হয় বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হর পার্বতীর কথা শিবের কৃষিকাজ গৌরীর শাখা পড়া প্রভৃতি এবং ভিখারি শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর দান্দিক সহাবস্থানের কাহিনী গানের প্রথম অংশ দলপতি বালারা এবং পরবর্তী অংশ অন্য নীল সন্ন্যাসীরা গিয়ে থাকেন গানের শেষে গৃহস্থরা সন্ন্যাসীদের চাল পয়সা ফল প্রভৃতি ভিক্ষাস্বরূপ দেয় ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা সারাদিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীলষষ্ঠীর ব্রত করে নীল পূজার পর সন্ধ্যাবেলায় শিব মন্দিরে বাতি দিয়ে জল গ্রহণ করে বঙ্গজীবনের লৌকিক উৎসবের অন্যতম নীলষষ্ঠী ব্রত সাধারণত চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিনের আগের দিন নীলপুজো অনুষ্ঠিত হয় এরপর সংক্রান্তি চড়ক পুজো গাজনের পর্ব পেরিয়ে আসে পয়লা বৈশাখ বা নববর্ষ বরণের পালা চৈত্র মাসের বড় পার্বণ হল নীলষষ্ঠী পুজো শিব বা নীলকণ্ঠের পুজো বলে একে বলা হয় নীল পুজো কাল থেকে রচিত হয়েছে নীলের গানও নীলের গান শুনিয়ে নীল সন্ন্যাসীরা গৃহস্থের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন তবে স্থানভেদে আচারে পার্থক্য দেখা যায় নীলকণ্ঠ বা শিব পুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনাও সন্তান সন্ততির কল্যাণ প্রার্থনা করে পুজো বলে এই তিথিতে নীলের সঙ্গে যুক্ত হয় মা ষষ্ঠীর নাম সব মিলিয়ে এই পার্বণ পরিচিত হয় নীল ষষ্ঠী পুজো বলে নীলষষ্ঠী পার্বণে অর্থাৎ সংক্রান্তির আগের দিন নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি প্রজ্বলন করেন সন্তানের মায়েরা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করেন তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সন্তানের মঙ্গল কামনায় পুজোর পর উপবাস ভঙ্গ করেন ব্রতীরা তবে এদিন ফল সাবু মাখা খেয়েই ব্রতভঙ্গের রীতি প্রচলিত এবছর নীলষষ্ঠী ব্রত পালিত হবে বৃহস্পতিবার তেরো এপ্রিল সেদিনই সব রীতিনীতি পালন করে সন্তানের মঙ্গল কামনায় পুজো করবেন মায়েরা আমার ধারণা সন্তানের মঙ্গল কামনায় প্রতি এই পূজা করে থাকেন তাহলে এসো বন্ধুরা সবাই মিলে ভক্তি ভরে একবার বলি ওম নম শিবায় আজ এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করুন আমি আসলে বুঝতেই পারছি না যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে বা তোমাদের কেমন লাগছে আমাকে জানাও এছাড়াও কোনো বন্ধু যদি আমাকে কোনো মতামত দেন যে কি ধরনের ভিডিও করলে ভালো হয় তার জন্য আমি আশায় থাকলাম আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসলে বন্ধু মহল যত বাড়বে ততই মনটা ভালো থাকবে আসছি পরের ভিডিওয়ে